ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সল্টলেকে যুবক খুনের ঘটনায় নতুন মোড়, ঘরময় তন্ত্র সাধনার ছাপ। কোথাও প্লাস্টিকের ত্রিশূল, কোথাও লাল সুতো। ছেলেকে খুনের আগে কোনো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন মা? তল্লাশিতে নেমে গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। হাসপাতাল সূত্রে খবর, মাথা ও ঘাড়ের আঘাত গুরুতর। পরিবারের অনুমান, মেয়েকে নিয়ে লোফালুফি খেলতে গিয়ে ঘটে দুর্ঘটনা। চারতলার ছাদ থেকে পড়ে বাবার মৃত্যু হলেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে মেয়ে। কেটে গেছে ২৪ ঘন্টার বেশি সময়, এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুধের শিশু। শনিবারই বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল থেকে এসএসকেএম এ ট্রমা কেয়ারে স্থানান্তরিত করতে হয় এক রোগীকে। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, ট্রমা কেয়ারের রেড জোনে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে শিশু। চিকিৎসকদের একটি টিম তার স্বাস্থ্যের দিকে নজর রেখেছে। তার মাথার চোট গুরুতর, রক্ত জমাট বেঁধে রয়েছে, ঘাড়েও গুরুতর আঘাত পেয়েছে সে। এছাড়া শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। তবে চিকিৎসকদের দাবি, যে অবস্থায় শিশুটিকে শনিবার হাসপাতালে আনা হয়েছিল, উন্নতি না হলেও বড় কোনো অবনতি হয়নি তার। শনিবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বেহালার পর্ণশ্রীতে। পরিবারের অনুমান, চারতলার ছাদে এক বছর তিন মাসের শিশুকন্যাকে নিয়ে লোফালুফি খেলছিলেন বাবা। আচমকায় বাবার হাত ফসকে নিচে পড়ে যায় শিশুকন্যা, মেয়েকে বাঁচাতে ঝাঁপ দেন বাবা। ঘটনাস্থলে মৃত্যু হয় দক্ষিণ পূর্ব রেলের ভিজিলেন্স বিভাগের কর্মী বছর ৪৪ সুভাষ চন্দ্র পান্ডার। শনিবারই বাড়ির ছাদে একটি প্লাস্টিকের বলের হদিশ পায় পুলিশ। বাবার সঙ্গে খেলা আর হবে না কখনো। দ্রুত সব আশঙ্কা কাটিয়ে বাড়ি ফিরুক মেয়ে। সবার প্রার্থনা এখন একটাই। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।